স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে হত্যার চেষ্টা এবং এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উদয়পুর অঞ্চলে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে হত্যার চেষ্টা, চাঞ্চল্যকর ঘটনা উদয়পুর মুড়াপাড়া জয়ন্তী এলাকায়। অসহায় অবস্থায় অবুঝ শিশু সেখানে বসেছিল, কিছুই বুঝতে পারছিল না সে। বাচ্চু মিয়া নামে এক ব্যক্তি তার পিতার শ্বাসের সাথে ঝগড়া লেগে নিজ ঘরেই ফাঁস লাগিয়ে গলায় আত্মহত্যা করে। সেই ঘটনাকে কেন্দ্র করে বাচ্চু মিয়ার বাবা এবং ভাই গৃহবধূকে মেরে ফেলার চেষ্টা করে। ঘটনা তীব্র এই ঘটনার পরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। বর্তমানে আহত গৃহবধূ জিবি হাসপাতালে চিকিৎসাধীন, সঠিক বিচার ব্যবস্থার দাবি রেখেছেন সেই স্ত্রীর পিতা। জানবো তিনি ঠিক কি বলেছেন। তারা তিনবার করে আইয়া গার্জিয়ান লেভেলে চাইছে, তারা পছন্দ হয়েছে না। পরে ছেলে আইসা আইয়া ছেলে পছন্দ করছে, করে আসলে ধ্যান হয়েছে, সামাজিকভাবে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে দুই মাস পরে তারা শ্বশুর, মেয়ে শ্বশুর, দেওর, তার মা মিল্লা ছেলের কেবল করতে আছে, এটা ছেড়ে দিয়ে তুই আবার বিয়ে করে এমন। তো মানে হ্যাঁ করতে আছে না, আমি পছন্দ করে আনছি, এটা আমি আর ছাড়তাম না। তো মানে তারে ভিন্ন করে দিতে এটি তর্ক বিতর্ক হয়েছে, ওইয়া তারে মারছে বউ ছেড়ে দেওয়ার লেগে। ওই পঞ্চায়েতের লোক আসিল, লোক থেকে আমরা সব দেখা ভিন্ন করে দেওয়া হয়েছে। ভিন্নর পরে এবার আমারও তো আর কিছু কইতারে না, আমিও আর জানি না কী হইতেছে। পরে শুনছি অনেক কন্টিনিউ হের উপরে টপসান করে তোর শ্বশুর বাড়িতে টাকা আন, টাকা আন না, তুই যে বিল্ডিংয়ে আসো, যে ঘর আছে তুই ঘরতে বাইরে, এটা হতে বাইরে আও, তুই তোর শ্বশুর বাড়িতে দেওয়া কর, এইসব আলাপ করতেছে। তো অনেক তারা আবার মারছে, মারার পরে পরশুদিন তুই মারা গেছে। তারপরে হ্যাঁ কেমনে মারা গেছে তাই না, ফাঁসি লাগায় মারা গেছে ঘরের ভিতরে, ঘরের ভিতরে। এবং তার বাবাও আছিল বাড়ির, তার ভাইও আছিল, তার কাকা শ্বশুর আছিল। হেরার কাছে আমার মেয়ে ষোলো দিন সুগার হয়েছে, সুখটা চুলিয়ে কোথায় না দরজার বাইরে এসে কেছে মা মারা যাইতেছে। তারপরে কোথায় আছে, হ্যাঁ নাটক করে মরে গেলে মরে যাক বইয়া, তারা মারা গেছে হসপিটাল পর্যন্ত আইসে না ছেলেটার লোক। তারা থানা পুলিশ পরে মেয়েটারও মারা শুরু করছে, পরে ওই গ্রামের অন্য সম্প্রদায়। বুঝতে পারছেন যে কি মর্মান্তিক একটি ঘটনা এটা। স্বামীর মৃত্যুর পর স্ত্রীকেই হত্যার চেষ্টা করা হলো এবং এই চাঞ্চল্যকর ঘটনা এলাকার মধ্যে রীতি মতো একটা একেবারে নিস্তব্ধতা এখন বিরাজ করছে। আহত গৃহবধূ জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিচে আরো একটা বিরতি, সঙ্গে থাকুন।